নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 2 সেপ্টেম্বর 2024 সোমবার দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশি কেমন যাবে এবং যে 5টি রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে তার টার্গেট নাম্বারটা আমি ভিডিওর শেষে জানাবো। এবং অনেকেই বলেছেন যে কৌশিকদা, আমি রাশি জানি না, নামের অক্ষর দিয়ে যদি আপনি বলেন খুব ভালো হয়। তাই আমি নামের অক্ষর দিয়েও কিন্তু আমি জানাবো কোন কোন নামের অক্ষরের আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই শুনবেন, মোটো কেটে কেটে দেখবেন না, কারণ যারা লটারি টিকিট কাটছে তাদের রাশির নাম, টার্গেট নাম্বার এবং নামের অক্ষর দিয়েও আমি কিন্তু আগামীকালের সময়টা আপনাদেরকে কিন্তু জানাবো। তাই ভিডিওটির সঙ্গে থাকুন এবং যে দুটি রাশি ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেই দুটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং এর সাথে সাথে আবারও বলি, আপনারা ভিডিওটি যখন দেখবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ এটা দৈনিক রাশিফল, বড় সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই পরামর্শ করতে হবে। দেখুন, আগামীকাল কৌশিকী অমাবস্যা রয়েছে, খুব একটা ভাইটাল আগামীকাল দিনটা, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি রয়েছে, শিব যোগ রয়েছে, আপনার নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, দিনটিকে রিপ্রেজেন্ট করছে, রাহুকাল রয়েছে সকাল 7:30 থেকে 9 পর্যন্ত। এই সময়টাতে কোনো আপনারা শুভ কাজ, ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। অর্থাৎ রাহুকালটা এমন যে যে সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাদের ক্ষেত্রে না করাটা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু হবে। এবং রাশি অনুযায়ী যে আমি শুভ সময়টা বলবো, 12টি রাশির শুভ সময়টা বলবো, সেই সময়টাকে আপনারা গুরুত্বপূর্ণভাবে কাজে লাগাবেন, তাতে কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ পাবেন। এবার আসি আগামীকালে কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছে। আমি আপনার 27টি নক্ষত্রের মধ্যে যে যে নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা ভালো যাবে সেই সেই নক্ষত্রের নাম আমি আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন। দেখুন, আপনার হস্তা, জ্যেষ্ঠা, অনুরাধা, মঘা, মূলা, পূর্বসারা, শতবিষা, পূর্বভাদ্রপদ, উত্তরাষাঢ়া, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয় আপনার আগামীকাল দিনটা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু যেতে চলেছে। আগামীকাল দক্ষিণ দিকে যাত্রা করা নিষেধ রয়েছে, আর যদি দক্ষিণ দিকে যাত্রা করতেই হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু হলেও মিছরি এবং ভগবানের নাম স্মরণ করে আপনারা যাত্রা করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। আসা যাক দৈনিক রাশিফল, আজকের রাশিফলে কি দেখা যাক, মেষ থেকে মীন রাশি কেমন যাবে। মেষ রাশির স্বাস্থ্যের দিকে নজর রাখুন, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিছুটা ভুগাতে পারে, মানসিক দুশ্চিন্তা বাড়বে, কেরিয়ারের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেবেন না। শুভ রঙ লাল, ভাগ্যের পার্সেন্টেজ 60%। আপনাদের রাশিভিত্তিক শুভ সময় সকাল 10:14 পর্যন্ত। বিষ রাশি, আর্থিক লাভের প্রবল যোগ রয়েছে, আপনারা আগামীকাল কিছুটা ব্যস্ত থাকবেন কর্মক্ষেত্রে, পরিবারের সমস্যা দূর হবে, শুভ রং ক্রিম, ভাগ্যের পার্সেন্টেজ 70%। আপনাদের শুভ সময় সকাল 11:32 পর্যন্ত সময়টা শুভ। মিথুন রাশি, মানসিক দুশ্চিন্তা কমবে, আর্থিক স্থিতি আপনার ভালো হবে, যে কোনো দিক থেকে অর্থলাভের প্রবল সম্ভাবনা রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, শুভ রং সবুজ, ভাগ্যের পার্সেন্টেজ 80%। আপনার ক্ষেত্রে যে শুভ সময়টা সকাল 9:42 থেকে
আপনার একটা 14 মিনিট পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার কর্কট রাশি, আপনার নিজের মিথুন রাশির পর কর্কট রাশির ক্ষেত্রে আপনার নিজের প্রচেষ্টাতে আপনি কিন্তু আটকে থাকা কাজ সম্পূর্ণ কিন্তু করবেন, অর্থাৎ আপনার নিজের চেষ্টা, আপনার নিজের প্রচেষ্টাতে আপনার আটকে থাকা কাজগুলো হয়ে যাবে। দুশ্চিন্তা আপনার কমবে, আপনার স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালো কিন্তু দেখা যায়, স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন কিছুটা লাভ পাবেন। আপনাদের শুভ রং সাদা, ভাগ্যের মিটার 90%। আপনাদের যে শুভ সময় সকাল 11:30 থেকে দুপুর 2:05 পর্যন্ত। আপনার সিংহ রাশি, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, আর্থিক লাভের প্রবল যোগ রয়েছে, মানসিক দুশ্চিন্তা বাড়বে, কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে অবশ্যই পরামর্শ নিন। শুভ রং লাল, ভাগ্যের পার্সেন্টেজ 60%। আপনাদের যে শুভ সময় সকাল 11:12:36 পর্যন্ত। কন্যা রাশি, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, পারিবারিক সমস্যা দূর হবে, সন্তানের ক্ষেত্র আপনার শুভ দেখা যাচ্ছে, সন্তানের জন্য গর্ব অনুভব হওয়া, সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্যের জায়গা ভালো হতে চলেছে। শুভ রং সবুজ, ভাগ্যের পার্সেন্টেজ 70%। আপনাদের রাশিভিত্তিক শুভ সময় সকাল 9:45 থেকে 11:54 পর্যন্ত। তুলা রাশি, আপনার প্রচেষ্টাতে আপনার কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আপনি পাবেন এবং আপনার প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিবাহ যোগাযোগগুলো, বিবাহের কথাবার্তা হওয়া, বিবাহের জন্য যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শুভ রং গোলাপি, ভাগ্যের পার্সেন্টেজ 80%। আপনাদের যে শুভ সময় সকাল 9:50 থেকে দুপুর 12:15 পর্যন্ত। এরপর যে রাশি আপনার বৃশ্চিক রাশি, শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন, সম্পত্তি লাভের প্রবল যোগ দেখা যাচ্ছে, মানসিক চিন্তা কমবে। শুভ রং কমলা, ভাগ্যের পার্সেন্টেজ 75%। আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে 1:12 পর্যন্ত সময়টা শুভ। ধনুরাশি, স্বাস্থ্যের দিকে নজর রাখুন, পারিবারিক বিবাদ এড়িয়ে চলুন, তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না। শুভ রং হলুদ, ভাগ্যের পার্সেন্টেজ 60%। আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময় সকাল 11:16 থেকে 1:30 পর্যন্ত। মকর রাশি, মকর রাশি আপনার স্বাস্থ্যের জায়গাটা ভালো দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার বাধা দূর হবে, পরিবারে কোনো শুভ কাজ, কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু রয়েছে, শুভ সূচনা হতে পারে যে কোনো কর্মক্ষেত্রে। আপনাদের শুভ রং নীল, ভাগ্যের পার্সেন্টেজ 70%। আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময় সকাল 11:39 থেকে 1:52 পর্যন্ত সময়টা শুভ। কুম্ভ রাশি, আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কর্মক্ষেত্রে আপনার চাপ থাকবে, যেখানে কাজ করছে সেখানে প্রচুর আপনাদের প্রেশার থাকবে। আপনার আগামীকালের শুভ রং আকাশী, ভাগ্যের পার্সেন্টেজ 65%। আপনাদের যে শুভ সময় সকাল 11:30 থেকে 12:50 পর্যন্ত। মীন রাশি, শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে লাভ পাবেন, আটকে থাকা অনেক কাজ আপনার হয়ে যাবে, দীর্ঘদিন এমন অনেক কাজ আটকে ছিল সেই কাজগুলো আপনার হয়ে যাবে। শুভ রং হলুদ, ভাগ্যের পার্সেন্টেজ 75%। আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 11:14 থেকে 1:20 পর্যন্ত। যে দুটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি, দ্বিতীয় রাশি ধনু রাশি। এই দুটি রাশির ক্ষেত্রে আগামীকাল বিশেষভাবে সতর্ক কিন্তু আপনাকে থাকতে হবে। এবার আসি যে পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। দেখুন, আপনার হয়তো অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং বার্থ চার্ট রিফরমেশন করুন। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, যারা দেখছেন ভিডিওটি না, একদম আপনারা সরাসরি রাহু রক্ষা কবচ, অল্পের জন্য বড় ধরনের মিস হয়ে যাচ্ছে অর্থ, রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং নামের অক্ষরটি আমি জানাবো, আপনার নামের অক্ষর যদি
এ দিয়ে শুরু হয়, বি দিয়ে শুরু হয়, অথবা আপনার এস দিয়ে শুরু হয়, অথবা আপনার জি দিয়ে শুরু হয়। অর্থাৎ এ এস বি জে এই দিয়ে যদি আপনার শুরু হয়, আপনার ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এবার আসি পাঁচটি রাশির আপনার লটারি প্রাপ্তির রাশির নাম। দেখুন, মীন রাশি, মীন রাশির টার্গেট নাম্বার 8। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 6। তিন নম্বর রাশি তুলা রাশি, তুলা রাশির টার্গেট নাম্বার 7। চার নম্বর রাশি আপনার কর্কট রাশি, কর্কট রাশির টার্গেট নাম্বার 4। এরপর যে রাশি আপনার বৃষ রাশি, বৃষ রাশির টার্গেট নাম্বার 2। অর্থাৎ বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল আপনাদের যোগ দেখা যাচ্ছে। অবশ্যই যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং আমি যে নামের অক্ষরগুলো বললাম, যদি আপনার এই নামের অক্ষর দিয়ে আপনার যদি নাম শুরু হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন। ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না। এবং আগামীকাল কৌশিকী অমাবস্যা রয়েছে, প্রত্যেকে জয় তারা, জয় তারা, জয় তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।